হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্ট আজকে শুরু করছি তোমাদের জানুয়ারির লাস্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে বলেছিলাম প্রত্যেক সপ্তাহে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সপ্তাহের সবচেয়ে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে প্রতি সপ্তাহে প্রশ্ন থাকবে এমসিকিউ আকারে প্রশ্নগুলো থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স তো প্রত্যেকটি পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আজকের দিনে খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পরীক্ষায় পাঁচ থেকে ছয়টা কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে তোমরা অবশ্যই দেখবে আর পিডিএফটা চাইলে কমেন্টে জানাবে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার অফলাইন ব্রাঞ্চ বালুঘাট গঙ্গারামপুর তপন বুনিয়াদপুর কালীগঞ্জ মালদাদে রয়েছে তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো প্রত্যেকটা ব্রাঞ্চে রয়েছে বিষয়ভিত্তিক শিক্ষক পাশাপাশি রয়েছে স্টাডি মেটিরিয়ালস স্টুডেন্টস আমাদের অনলাইন এবং আবাসিকের ব্যবস্থা রয়েছে তোমরা যে কোনো মাধ্যমে ভর্তি হতে পারো চলো আজকের প্রশ্নগুলো দেখে নিই আজকের প্রথম প্রশ্ন প্রশ্ন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সটি কী বলছে ফোর্থ অ্যানুয়াল অরেঞ্জ ফেস্টিভ্যাল উদ্বোধন করল উদ্বোধন করা হলো কোথায় ফোর্থ অ্যানুয়াল অরেঞ্জ ফেস্টিভ্যাল উদ্বোধন করা হলো কোথায় মণিপুর নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম ফোর্থ অ্যানুয়াল অরেঞ্জ ফেস্টিভ্যাল উদ্বোধন করা হলো নাগাল্যান্ডে সঠিক উত্তর হবে নাগাল্যান্ড পরেরটা দেখো ফোর্থ ন্যাশনাল চিলিকা বার্ডস ফেস্টিভ্যাল হোস্ট করলো কোন রাজ্য ন্যাশনাল চিলিকা বার্ডস প্রকল্প ফেস্টিভ্যাল অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরালা উড়িষ্যা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে উড়িষ্যা উড়িষ্যা হবে রাইট অ্যান্সার পরে দেখো সেভেন্থ পরীক্ষা পে চর্চা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হলো কোথায় পরীক্ষা পে চর্চা যেটা নরেন্দ্র মোদী করে থাকেন তো এটা কোথায় অনুষ্ঠিত হলো ইন্দোর নাগপুর নিউ দিল্লি মুম্বাই সঠিক উত্তর হবে এটি অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে সঠিক উত্তর হবে অপশান সি নিউ দিল্লি সম্প্রতি বায়ুসেনা মড মেডেল দ্বারা সম্মানিত হলেন কে বায়ুসেনা মেডেল দ্বারা কে সম্মানিত হলেন অপশন বলছে রঞ্জয় প্রধান শিবাঙ্গি সিং নিকিতা মালহোত্রা নাকি কেউ নন সম্প্রতি বায়ুসেনা মেডেল দ্বারা সম্মানিত হলেন নিকিতা মালহোত্রা সঠিক উত্তর হবে অপশান সি নিকিতা মালহোত্রা পরেরটা দেখো পাঁচ নম্বর প্রশ্নটা দু হাজার সাতাশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপ ডাব্লুটিসি যেটা ফাইনাল ম্যাচ হোস্ট করবে কোন দেশ ভারত ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কোন দেশ ডাব্লিউটিসি ফাইনাল হোস্ট করবে সঠিক উত্তর হবে ইংল্যান্ড ইংল্যান্ড ডাব্লিউটিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার সাতাশের ফাইনাল ম্যাচ হোস্ট করবে ইংল্যান্ড পরের প্রশ্ন দেখো নভেম্বর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার নভেম্বরের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার উত্তরাখণ্ড রাজস্থান হরিয়ানা বিহার সঠিক উত্তর হবে বিহার বিহারে নভেম্বরের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার পরে প্রশ্ন ভারতে শহীদ দিবস পালন করা হয় কবে শহীদ দিবস কবে পালন করা হয় তিরিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি পনেরোই নয় ভারতের শহীদ দিবস পালন করা হয় তিরিশে জানুয়ারি সঠিক উত্তর হবে তিরিশে জানুয়ারি সিক্সটি নাইনথ ফিল্ম ফেয়ার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের সেরা অভিনেতার তকমা পেলেনকে উনসত্তরতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের সেরা অভিনেতার তকমা কে শাহরুখ খান রণবীর সিং রণবীর কাপুর বরুণ ধাওয়ান সঠিক উত্তর হবে রণবীর কাপুর রণবীর কাপুর ঊনসত্তরতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের সেরা অভিনেতার তকমা পেলেন পরের প্রশ্ন দেখো ইউকেস ব্ল্যটনিক অ্যাওয়ার্ড ইউকেস ব্ল্যাব অ্যাওয়ার্ড এ সম্মানিত হলেন কতজন ভারতীয় বিজ্ঞানী দুইজন তিনজন পাঁচজন সাতজন সরীগোত্রভাবে তিনজন বিজ্ঞানী এই পুরস্কারে সম্মানিত হলেন এফ আইএইস হকি ওমেন্স ওয়ার্ল্ড কাপ জিতল কোন দেশ ভারত ইন্দোনেশিয়া জামাইকা নেদারল্যান্ড এফআইএইস হকি ফাইভ এস ওমেন ওয়ার্ল্ড কাপ জিতল নেদারল্যান্ডস সঠিক করতে হবে নেদারল্যান্ডস আমেরিকার জন্য পঞ্চম বৃহত্তম পর্যটন উৎস হল কোন দেশ বৃহত্তম পর্যটন উৎস ভারত থাইল্যান্ড জাপান চীন এটা হবে ভারত নেক্সট দেখো দুষ্প্রাপ্য গোল্ডেন টাইগার দেখা গেল কোথাকার কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে আসামের উত্তরাখণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে আসামে ব্রহ্মপুত্র তীরে আসাম সম্প্রতি অভিনেতা মিঠুন চক্রবর্তী কোন পুরস্কারে সম্মানিত হলেন মিঠুন চক্রবর্তী সম্মানিত হলেন এর মধ্যে কোন পুরস্কারে পদ্মশ্রী ভারতভূষণ ভারতরত্ন পদ্মবিভূষণ নাকি পদ্মভূষণ সঠিক উত্তর হবে মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হলেন ভারতের প্রথম এআই ইউনিকর্ন হল কোন কোম্পানিটি ইউআই ইউনিকর্ন কোনটি ওপেন এআই এম জার্নি এম নাকি ক্রুট্রিন সঠিক উত্তর হবে অপশন ডি ক্রু ট্রিম টিম ভারতের প্রথম এআই ইউনিকর্ন কোম্পানি বড়লোকের বেটিলো গানটির অরিজিনাল শিল্পী রতন গাহার কোন পুরস্কার পেলেন রতন গাহার কোন পুরস্কার ভারতরত্ন পদ্মশ্রী পদ্মবিভূষণ পদ্মভূষণ বড়লোকের বেটিলো গানটির অরিজিনাল শিল্পী রতন গাহার পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন পদ্মশ্রী অনলাইন সেফটি বিল অনুমোদন করল কোন দেশের পার্লামেন্ট অনলাইন সেফটি বিল ইসরায়েল সৌদি আরব ভারত শ্রীলঙ্কা অনলাইন সেফটি বিল অনুমোদন করেছে শ্রীলঙ্কা সঠিক উত্তর হবে শ্রীলঙ্কা সম্প্রতি জিআই টেক পেল কোন রাজ্যের মনপা হ্যান্ডমেড পেপার মুনপা হ্যান্ডমেড পেপার জিআই ট্যাক পেয়েছে এটি কোন রাজ্যে নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম জিআই ট্যাক পেল মনপা হ্যান্ডমেড পেপার এটা অরুণাচল প্রদেশ সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ গ্রুহা জয়তী স্কিম গ্রুহা গ্রুহা জৈতি স্কিম লঞ্চ করলো কোন রাজ্য তেলেঙ্গানা মধ্যপ্রদেশ গুজরাট মণিপুর গুহা জৈতি স্কিম স্কিম লঞ্চ করেছে তেলেঙ্গানা ছোট উত্তর হবে তেলেঙ্গানা পরপর দুই বছর জনসংখ্যার হ্রাস ঘটলো কোন দেশে জনসংখ্যা কমে গেল পরপর দুই বছর ভারত চীন বাংলাদেশ পাকিস্তান ছোট উত্তর হবে চীন কোথায় ইন্ডিয়া সেলফি পয়েন্ট চালু করলো ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান সেলফি পয়েন্ট চালু করলো ইন্ডিয়ান আর্মি কোথায় লাদাখ জম্মু কাশ্মীর সিকিম রাজস্থান ছোট উত্তর হবে জম্মু কাশ্মীরে ইন্ডিয়া সেলফি পয়েন্ট চালু করলো ইন্ডিয়ান আর্মি জম্মু কাশ্মীরে মামানি ফুড ফেস্টিভ্যাল আয়োজিত হলো কোথায় মামানি ফুড ফেস্টিভ্যাল জম্মু কাশ্মীর সিকিম নাগা নাগাল্যান্ড নাকি লাদাখ মামামি ফুড ফেস্টিভ্যাল আয়োজিত হলো লাদাখে ছোট উত্তর হবে লাদাখ অমুসলিম কূটনীতিকদের জন্য প্রথম অ্যালকোহল স্টোর খুলল কোন দেশ সৌদি আরব ইরান ইউএই পাকিস্তান অমুসলিম কূটনীতিকদের জন্য প্রথম অ্যালকোহল স্টোর খুলল সৌদি আরব সৌদি আরব বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করছে কোন রাজ্য ব্ল্যাক টাইগার সাফারি কেরালা পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা ব্ল্যাক টাইগার সাফারি তৈরি করছে উড়িষ্যা বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি উড়িষ্যা পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হলেন কোন দেশের রাষ্ট্রপতি ইজিপ্ট ইউক্রেন ফ্রান্স রাশিয়া ভারতের প্রধান অতিথি হিসেবে ছিল ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রান্স জিন্ডাল স্টেইনলেস এর নতুন সিইও পদে নিযুক্ত হলেন কে জিন্ডাল স্টেইনলেসের নতুন সিইও পদে কে নিযুক্ত হলেন তরুণ বাজাজ তরুণ খুলবে আর নটনাস নাকি সমীক্ষা সুদ সঠিক উত্তর হবে তরুণ খুলবে তরুণ খুলবে জিন্দাল স্টেনলেস স্টিল এর সিইও পদে নিযুক্ত হয়েছেন বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট হলো কোন দেশ চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট হংকং ভারত ভিয়েতনাম মালয়েশিয়া সঠিক উত্তর হবে ভারত ভারত হলো বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেট ফরটিন্থ অল ইন্ডিয়া পুলিশ কমান্ডো কম্পিটিশন শুরু হলো কোথায় ফরটিন্থ অল ইন্ডিয়া পুলিশ কমান্ডো কম্পিটিশন নিউ দিল্লি কলকাতা হায়দ্রাবাদ বিশাখাপত্তনম সঠিক উত্তর হবে বিশাখাপত্তনম বিশাখাপত্তনম আইসিসি মেন্স ওডিআই ক্রিকেট অফ দ্য ইয়ার ক্রিকেটার অফ দ্য ইয়ার দু হাজার তেইশ জিতলেন কে আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার দু হাজার তেইশ জিতলেন কে রোহিত শর্মা বিরাট কোহলি বাবর আজম ডেভিড ওয়ার্নার সঠিক উত্তর হবে বিরাট কোহলি আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার দু হাজার তেইশ জিতলেন বিরাট কোহলি মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেলেন কোন রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী কারপুরি ঠাকুর কারপুরি ঠাকুর কোন কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন যিনি এবছর ভারত রত্ন পেলেন মরণোত্তর ভারত্ন উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড ঝাড়খণ্ড বিহার সঠিক উত্তর হবে বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন কারপুরি ঠাকুর জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে জাতীয় ভোটার দিবস পঁচিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি সাতাশে জানুয়ারি আঠাশে জানুয়ারি সঠিক উত্তর হবে পঁচিশে জানুয়ারি আইসিসি টি টোয়েন্টি ক্যাপ্টেন অব দ্য ইয়ার দু হাজার তেইশ হিসেবে ঘোষিত হলেন কে রোহিত শর্মা সূর্যকুমার যাদব বিরাট কোহলি কেউই নন আইসিসি টি টোয়েন্টি ক্যাপ্টেন অব দ্য ইয়ার দু হাজার তেইশ ঘোষিত হলেন সূর্যকুমার যাদব সূর্যকুমার যাদব ডেজার্ট ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে কোথায় ডেজার্ট ফেস্টিভ্যাল দু কোথায় অনুষ্ঠিত হবে বিকানির উদয়পুরে জয়পুরে নাকি জয়সালমিরে সঠিক উত্তর হবে জয়সালমিরে কোথাকার কাচ্ছি খারেক জেম নামক খেজুর জিআই টেক পেল কোথাকার কাচ্ছি খারেক জেম খেজুর কেরালা উত্তরপ্রদেশ গুজরাট বিহার সঠিক উত্তর হবে গুজরাট নেক্সট দু হাজার ছাব্বিশ সাল থেকে স্প্যানিশ এফ ও এফ ওয়ান জিপি হোস্ট করবে কোন শহর দু হাজার ছাব্বিশ সাল থেকে স্প্যানিশ এফ ওয়ান জিপি হোস্ট করবে কোন শহর মাদ্রিদ বার্সেলোনা বিলবাও নাকি ভ্যালেন্সিয়া সঠিক উত্তর হবে মাদ্রিদ অপশান এ মাদ্রিদ হবে রাইট অ্যান্সার ইউপি গৌরব সম্মান পাচ্ছেন কে ইউপি গৌরব সম্মান এর মধ্যে কে পাচ্ছেন ডক্টর ঋতু নবীন নাকি উভয় নাকি কেউ না ডক্টর ঋতু এবং নবীন উভয়ই পাচ্ছেন ইউপি গৌরব সম্মান জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় কবে জাতীয় কন্যা শিশু দিবস কবে পালন করা হয় আঠাশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি সাতাশে জানুয়ারি সঠিক উত্তর হবে চব্বিশে জানুয়ারি জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় চব্বিশে জানুয়ারি গ্লোবাল লিডার ইন ট্রাস্ট তকমা পেলো কোন দেশ গ্লোবাল লিডার ইন ট্রাস্ট তকমা পেলো ভারত চীন রাশিয়া জাপান এটা উত্তর হবে ভারত পেল গ্লোবাল লিডার ইন ট্রাস্ট তকমা ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি অ্যাওয়ার্ড জিতলেন কে ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি অ্যাওয়ার্ড কে জিতলেন অশন বলছে গিন্নি ইনফ্যান্টিনো জর্জ বুশ ডেভিড ম্যালভাস সঠিক করতে হবে জিন্নি ইনফ্যান্টিনো ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি অ্যাওয়ার্ড জিতলেন ফোর্বস গোল্ড রিজার্ভ র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত গোল্ড রিজার্ভ র্যাঙ্কিং যেটা ফোর্বস তালিকা প্রস্তুত করেছে সেখানে ভারতের স্থান কত পঞ্চম সপ্তম ষষ্ঠ নবম ছোট হবে নবম বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হচ্ছে কোন দেশে বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হচ্ছে কোন দেশে ভারত অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হচ্ছে অস্ট্রেলিয়াতে নাইনথ ইন্টারন্যাশনাল বেলুন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোন রাজ্যে নাইন্থ ইন্টারন্যাশনাল বেলুন ফেস্টিভ্যাল তেলেঙ্গানা তামিলনাড়ু মহারাষ্ট্র কেরালা সঠিক উত্তর হবে তামিলনাড়ুতে ব্যালকন অ্যাথলিট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন কে ব্যালকন অ্যাথলিট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন ম্যাক্স ভাস্টেপেন বিরাট কোহলি নীরজ চোপড়া নাকি নোভাক সঠিক উত্তর হবে নোভাক জকোবিচ টেনিস প্লেয়ার বালকন অ্যাথলিট অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন সম্প্রতি কোথাকার হনুমান গারোহী বেস বেসন লাড্ডু জিআই টেক পেল হনুমান গারোহী বেসন লাড্ডু যেটা জিআই টেক পেয়েছে এটা কোথাকার অযোধ্যা বারাণসী কানপুর লখনৌ সঠিক উত্তর হবে অযোধ্যা থার্টিন্থ খেলো ইন্ডিয়া ইউথ গেমসের উদ্বোধন হলো করা হলো কোন শহরে থার্টিন্থ খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর উদ্বোধন করা হলো কোন শহরে ব্যাঙ্গালুরু বারাণসী ইন্দোর চেন্নাই থার্টিন্থ খেলো ইন্ডিয়া ইউথ গেমস উদ্বোধন করা হলো ইন্দো চেন্নাইয়ে চেন্নাই ফর্টি ফাইভ নম্বর কোশ্চিন আইসিসি আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ হোস্ট করছে কোন দেশ অশোন বলছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা আইসিসি আন্ডার নাইনটিন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু চব্বিশ হোস্ট করছে সাউথ আফ্রিকা এই ছিল জানুয়ারি লাস্ট উইকের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এর আগে সেকেন্ড উইক এবং থার্ড উইক প্রোভাইড করা হয়েছে তার লিঙ্ক ডিসক্রিপশান থাকবে সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবে তো দেখা হচ্ছে অধ্যাভিত্তিক ক্লাসে পরের দিন ধন্যবাদ সকলকে